আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব অতিথি আপ্যায়নে, আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। প্রথমে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি 250 গ্রাম, নিয়ে নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 1/2 কাপ গাজর কুচি। এখন কিমার মাঝে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করা গাজর কুচি। গাজরটা খুব মিহিভাবে কুচি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম সেমাইয়ের মতো কুচি করা। দিয়ে দিয়েছি গাজর, এর মাঝে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন কিভাবে মিক্স করে নিচ্ছি, যাতে কোথাও কোনো কিছু বাদ না পড়ে। ভালোভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে মাংসের কিমা, গাজর, পেঁয়াজ, অন্য অন্য মশলা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারবেন। দিয়ে দিয়েছি 2 কাপ আটা, দিয়ে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। এখন মাঝখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, কুসুম গরম পানি দিয়ে এখন আটার সাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, পানির পরিমাণটা একটু কম ছিল, আবার একটু দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিয়েছি, সফট একটি ডো তৈরি করে নিয়েছি। 2 ভাগে বাক করেছি, এর অর্ধেক অংশ এখন ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে এখন একটি বড় রুটি তৈরি করে নিচ্ছি, অনেক বড় রুটি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি গ্লাস দিয়ে পুরো রুটিটা কেটে নিয়েছি, কেটে এর মাঝে পুরগুলো দিয়ে দিয়েছি। পুরের মাঝে আমি লাস্টে অ্যাড করেছি বয়েল মটরশুঁটি এবং লাল মরিচ, কাঁচা লাল মরিচ। এখন ছোট একটা রুটির চারপাশে পানি লাগিয়ে নিয়েছি, নিয়ে এখন অন্য একটা রুটির উপর দিয়ে দিচ্ছি। দেখেন আঙ্গুল দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে ভালোভাবে লেগে যায়। খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। একটু কাছ থেকে দেখাচ্ছি কিভাবে করে নিচ্ছি। চারপাশে ডিজাইন করা হয়ে গিয়েছে, এখন একটা নাইফের সাহায্যে কেটে কেটে নিচ্ছি। যে সাইডগুলোতে একটু আমি ফাঁকা রেখেছি, দেখতে পাচ্ছেন নাইফ দিয়ে কেটে নিয়েছি। এখন আঙ্গুলের সাহায্যে সূর্যমুখীর ডিজাইন করে নিচ্ছি, দেখেন কিভাবে চেপে নিচ্ছি। 2 পাশ থেকে আগে ধরে মাঝখানে গুছিয়ে নেবেন, তারপরে চাপ দেবেন, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। আমি এভাবে পুরো ডিজাইনটা করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করছি। বাকি সাইডটা কাটা হয়নি, এটা কেটে এটা ডিজাইন করে দিয়েছি, দেখেন খুব সুন্দর ডিজাইন হয়েছে। এভাবে আমি বাকি সবগুলো ফুল তৈরি করে নেব। এই পিঠাগুলো আগের দিন তৈরি করে আপনারা ডিপে প্রিজার্ভ করে রাখতে পারবেন, অতিথি আপ্যায়নে খুব সহজে আপ্যায়ন করতে পারবেন। অন্যদিকে আমি একটি ফ্যান বসিয়ে দিয়েছি, ফ্যানে তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এখন এর মাঝে এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আগুন রয়েছে মিডিয়াম হিটে, আস্তে আস্তে পিঠাগুলো বেজে নিব। কিছুক্ষণ বেজে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে এখন উল্টে দিচ্ছি, এক এক করে প্রত্যেকটা পিঠা আমি উল্টে দিয়েছি। 1 পিঠ ভালোভাবে হওয়ার পর অন্য পিঠটা উল্টে দিতে হবে, বারবার নাড়াচাড়া করা যাবে না। আরও 3-4 মিনিট বেজে নেওয়ার পরে এখন আবার উল্টে দিচ্ছি, কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মিডিয়াম হিটে বেজে নিলে
ক্রিসপি হবে। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, না হলে ক্রিসপিটা হবে না, ভালোভাবে পিঠাটাও হবে না। পিঠা হয়ে গিয়েছে, এখন একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। ফাইনাল লুকে দেখাচ্ছি, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করেছি, দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। এরকম আরও অল্প সময়ে মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।